আল্লাহ পাকের রাসূল স্পষ্ট ভাষায় বলেছেন, আবগাযুল হালাল ইলা আল্লাহি আত-তালাক। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দুনিয়ার মধ্যে যত বিষয় আল্লাহ পাক বৈধ করেছেন, হালাল করেছেন, অনুমোদন দিয়েছেন, সবচাইতে নিকৃষ্ট পর্যায়ে, সবচাইতে নিম্ন পর্যায়ে বৈধ জিনিস, হালাল জিনিস হল তালাক, যেটার মাধ্যমে মানুষ দাম্পত্য জীবনকে কি করে অবসান করে, শেষ করে। এই তালাকের মালিকানাটা আল্লাহ পাক পুরুষের হাতে দিয়েছেন, মহিলার যদি প্রয়োজন হয় সেটা খোলার মাধ্যমে, যেটাকে খোলা তালাক বলা হয় সাধারণের মধ্যে, ওই খোলার প্রস্তাব করবে, সেটার আলোচনা আমরা গত সপ্তাহে করেছি। বাকি তালাকের যে দায়িত্বটা আল্লাহ পাক এটা পুরুষকেই দিয়েছেন, কারণ নারীর হাতে যদি তালাকের দায়িত্ব দেওয়া হয়, কারণ তারা হল, তাদের দিল নরম, অন্তর নরম, আবেগ বেশি, সামান্য জিনিসেই তারা, সামান্য বিষয়ে তারা বিচলিত হয়ে যায়। অনেক সময় ওই বিচলিত অবস্থায় এই দুর্ঘটনাটা তাদের হাত দ্বারা ঘটে যাবে, এই জন্য আল্লাহ পাক এটা পুরুষের হাতে দিয়েছেন। আমাদের দেশে যে কাবিননামা রয়েছে সেখানে 18 নম্বর কলামের মধ্যে আছে যে আপনি স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছেন কিনা, দিয়ে থাকলে কোন কোন শর্তে, এটা স্পষ্টভাবে লেখা আছে। তো বিয়ের সময় যখন কাবিননামার সিগনেচার করতে যাওয়া হয়, তখন ওখানে ওই কলামটাতে দিয়ে থাকলে দেওয়ার কথা উল্লেখ থাকে, শর্ত থাকলে ওই শর্তের কথাও উল্লেখ করা হয়। তো এই জন্য এখানে একটু বিচক্ষণতার সহিত ওই কলামটাকে, ওই জায়গাটাকে পূরণ করা উচিত। সেটা হলো, যেহেতু ওই কলামের মধ্যে সুযোগ আছে, আপনি দিয়েছেন কিনা স্ত্রীকে তালাকের অধিকার, সে নিজের উপর তালাক দিতে পারবে কিনা, সেই সম্মতি তাকে দিয়েছেন কিনা, যদি দিয়ে থাকেন কোন শর্তে দিয়েছেন, তো সেখানে বিচক্ষণতার সহিত শর্তটাকে উল্লেখ করে দিবেন। সেই শর্তটা হবে কি, যেহেতু আল্লাহ পাক তালাকের জিম্মাদারিটা, দায়িত্বটা পুরুষকে দিয়েছেন, তো ওখানেও ওই শর্তের মধ্যে পুরুষদেরকে সম্পৃক্ত করে দেওয়া, যে তাকে এইভাবে, যে তোমার বাবা, ভাই, ফ্যামিলির মুরব্বীদের সম্মতিতে, তারা যদি তোমাকে সম্মতি দেয় তাহলে তুমি তালাক দিতে পারবে, বা এই ধরনের শর্ত জোড়ায়া দিলে তার হাতে তালাকের দায়িত্বটা গেলেও নিরাপদে থাকে, যেহেতু স্ত্রীর বাবা, ভাই অথবা ফ্যামিলির মুরব্বীদেরকে এটার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। তো সে চাইলেও নিজে নিজে দিতে পারবে না, সে যদি তালাক দিতে চায় তার বাবার সম্মতি লাগবে, সে তালাক দিতে চাইলে তার ভাইয়ের সম্মতি লাগবে, মুরব্বীদের সম্মতি রাখবে তার ফ্যামিলির। তো এইভাবে দিয়ে দেওয়া উচিত ওই কলামটা যখন পূরণ করা হয়। তো যাই হোক, তালাকের দায়িত্ব আল্লাহ পাক পুরুষকে দিয়েছেন, এটা একান্ত প্রয়োজনের সময় সে দিবে। তো এই তালাকটা দেওয়ার ক্ষেত্রেও এমন ভাবে দিতে হবে যাতে কোনো না কোনো ভাবে যদি সমঝোতা হয়, মীমাংসা হয়, কিছুদিন পরে হইল যাতে আবার ফিরে আসার কি থাকে, রাস্তা থাকে। আর শরীয়ত তালাকের ব্যবস্থাটাকে এমন ভাবেই দিয়েছেন। আমরা গত সপ্তাহে বলেছি তালাক 3 ধরনের হয়, 3 প্রকার তালাক। এক প্রকার হলো আহসান, সবচাইতে সুন্দর। আহসান মানে কি, সবচাইতে বেশি সুন্দর, সবচাইতে বেশি উত্তম। আরেকটা হলো হাসান, এটা সুন্দর। হাসান মানে কি, সুন্দর, উত্তম। আর আরেক প্রকার হলো বিদআত। আরেক প্রকারের তালাক হলো সেটার নাম হলো কি,
ঠিক আছে, আমরা এদিকে মনোযোগ দিই। আরেক প্রকারের তালাক হলো বিদাত, আর এই বিদাত তালাকটা হলো শরীয়তের পক্ষ থেকে নিষিদ্ধ। তা আমরা এক এক করে আলোচনা করব ইনশাআল্লাহ। আহসান তালাক হলো যখন স্ত্রীকে তালাক দেওয়ার প্রয়োজন পড়ে। আমরা পূর্বে যে সমস্ত ধাপগুলো আলোচনা করেছি, সবগুলো ধাপ, সবগুলো সংশোধনের রাস্তা অতিক্রান্ত করার পরে, সবগুলো সংশোধনের রাস্তা ব্যবহার করার পরে এখন তালাক ছাড়া আর কোনো উপায় নেই, তো তালাক দিবে। তো তালাক দেওয়ার ক্ষেত্রে সবচাইতে ভালো, সবচাইতে নিরাপদ যেই তালাকটাকে সাহাবায়ে কেরাম পছন্দ করতেন সেটা হলো আহসান তালাক। আহসান সবচাইতে সুন্দর তালাক সেটা কি, সেটা কিভাবে দিতে হবে? আহসান তালাকটা দেওয়ার নিয়ম হলো স্ত্রীকে এমন পবিত্র অবস্থায় এক তালাক দেওয়া, যে এমন তালাক যে তালাকটাকে প্রত্যাহার করা যায়। শরীয়তের ভাষায় এটাকে তালাকে রজ্জুই বলে, প্রত্যাহার করা করতে চাইলে করতে পারবে এই ধরনের তালাক, প্রত্যাহারযোগ্য তালাক। সেটাও স্ত্রীকে এমন পবিত্রতায় দেওয়া যেই পবিত্রতায় স্ত্রীর কাছে বিশেষভাবে যাওয়া হয় নাই। অর্থাৎ স্ত্রীদের প্রতি মাসে তাদের যে পিরিয়ড হয় ওই পিরিয়ডটা পার করার পর, ওই পিরিয়ড শেষ হওয়ার পর যখন পবিত্র অবস্থা শুরু হয়, এই পবিত্র অবস্থা শুরু হওয়ার পরে এই স্ত্রীর কাছে স্বামী স্ত্রী বিশেষভাবে একত্রিত হয় নাই, এরকম পবিত্র অবস্থায় স্ত্রীকে প্রত্যাহারযোগ্য অর্থাৎ শরীয়তের ভাষায় তালাকে রজ্জুই এক তালাক দেওয়া। শরীয়ত এখানে দেখেন যে এমন পবিত্রতায়, যে পবিত্রতায় স্ত্রীর কাছে বিশেষভাবে যাওয়া হয়নি সেই পবিত্রতায় তালাক দেওয়ার কথা বলেছেন। সেটার একটা রহস্য রয়েছে, সেটা কি? সেটা হলো যে প্রিউডের সময় থেকে নিয়ে স্ত্রীর কাছ থেকে দূরে স্বামী, এখন পবিত্র অবস্থা শুরু হয়েছে, স্বামীর স্ত্রীর কাছে যাওয়া প্রয়োজন কিনা না তালাকটা প্রয়োজন এটা শরীয়ত দেখবে। সে যদি স্ত্রীকে গ্রহণ না করে তালাক দেয় তো বুঝতে হবে আসলেই তার তালাকটার প্রয়োজন আছে, যে স্ত্রীকে প্রয়োজন সেই প্রয়োজনটাকে উপেক্ষা করে তালাকের দিকে গেছে। তো শরীয়ত এখানে প্রমাণিত করেছে যে তার স্ত্রীর চেয়েও বেশি প্রয়োজন হলো তালাকের, তো সে তালাকটা দিয়েছে। কয় তালাক? এক তালাক। শরীয়ত বলে এইবার তাকে এইভাবে রেখে দাও, এক এক করে তার তিন পিরিয়ড অতিক্রান্ত হবে। প্রতি মাসে স্ত্রীদের যে পিরিয়ড হয় এক এক করে তিন পিরিয়ড অতিক্রান্ত হবে। তিন পিরিয়ড হইতে হইলে কমপক্ষে তিন মাস লাগে। এই তিন মাসে তিন পিরিয়ড যখন অতিক্রান্ত হবে তখন তার উপর অকাট্য একটা, ওই যে তালাকটা প্রত্যাহারযোগ্য তালাক যেটা দিয়েছিল সেই তালাকটা অকাট্য হয়ে যাবে, এই তালাককে আর কাটা যাবে না। তো এক তিন পিরিয়ড শেষ, এক তালাক অকাট্য, যেটাকে শরীয়তের ভাষায় তালাকে বায়েন বলে, ওই অকাট্য তালাকটা পতিত হয়ে যাবে। এখন চাইলে স্ত্রী অন্যত্র বিয়ে করতে পারবে, স্ত্রী এখন স্বামীকে ছেড়ে চলে যেতে পারবে। তো দেখেন শরীয়ত এই তালাকটা অকাট্য হওয়ার জন্য তিন মাস সময় নিয়েছে। কয় মাস? তিনটা পিরিয়ড অতিক্রান্ত হওয়া পর্যন্ত তালাকটা অকাট্য হবে না। এই তিন মাসের ভিতরে যদি উভয়ের মধ্যে অনুশোচনাবোধ জাগ্রত হয়, একই ঘরে তালাক যেহেতু দিয়ে দিয়েছে একই ঘরে স্বামী থাকতেছে, আর তালাক দেওয়ার পরে এই যে তিন মাস থাকবে এটাকে শরীয়তের ভাষায় ইদ্দত বলে, এই ইদ্দত চলাকালীন সময়ে স্ত্রীর ভরণ পোষণ সব দায় দায়িত্ব স্বামীর উপরেই থাকে এবং স্ত্রী স্বামীর ঘরেই থাকবে। তো এই তিন মাস একই ঘরে স্বামী এক ক্রমে, স্ত্রী আরেক ক্রমে, কারোর সাথে কারো দেখা নাই। এই তিন মাসের ভিতরে লম্বা সময় কিন্তু
উভয়ের মধ্যে অনুশোচনা বোধ কাজ করতে পারে, অনুশোচনা বোধ তৈরি হতে পারে। সেটা 15 দিন পরে হোক, 1 মাস পরে হোক, 1.5 মাস পরে হোক, 2 মাস পরে হোক, 2.5 মাস পরে হোক, 3 মাসের ভিতরে ভিতরে হোক, অনুশোচনা বোধ যখন জাগ্রত হবে, উভয় উভয়ের স্বামী স্ত্রী পৃথক হয়ে গেলে তাদের মধ্যে যে অসুবিধাগুলো তৈরি হইতেছে এগুলো তাদের সামনে চলে আসবে। আমরা যদি এখন পৃথক হয়ে যাই, আমাদের 3টা সন্তান রয়েছে, 2টা সন্তান রয়েছে, এই সন্তানগুলোর কি অবস্থা হবে? আমি কিভাবে জীবন যাপন করব? স্ত্রী চিন্তা করবে, আমি 3 বাচ্চার মা, আমি 2 বাচ্চার মা, বাচ্চার মা না, আমি দ্বিতীয় বিবাহটা কিভাবে করবো? যায় দ্বিতীয় বিয়ের পরে আমার ওই ঘরে আমার সুখ কেমন হয় কে জানে? এই যে বিষয়গুলো এই 3 মাসের ভিতরে যদি ভিতরে জাগ্রত হয়ে যায় তো বাস, আল্লাহ যদি তাদের মধ্যে রহমত দিয়ে দেন উভয় আবার মিলে যেতে পারবে, বিবাহ শাদিও করা লাগবে না। বাস স্বামী যদি স্ত্রীকে বলে আমি ফিরিয়ে নিলাম তোমাকে, হয়ে গেল। আর যদি 3 মাসের ভিতরে অনুশোচনা বোধ জাগ্রত হইল না, 3 মাসের পরে ওই যে প্রত্যাহারযোগ্য যে তালাকটা দিয়েছিল, যেটাকে শরীয়তের পরিভাষায় তালাকে আহসান বলা হয়, ওই তালাকটা 3 পিরিয়ড পার হওয়ার পরে সেটা অকাট্য তালাক রূপে পতিত হবে স্ত্রীর উপর। এখন স্ত্রী বাস তার স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে চলে যাবে, চলে গেল বাপের বাড়িতে, তালাক কয়টা পতিত হয়েছে? 1টা। এখন স্ত্রী যদি ওখানে গিয়ে অন্যত্র বিয়ে বসতে চায়, বাস বসতে পারবে, কোনো সমস্যা নেই। স্ত্রী ওই বাড়িতে চলে গেছে বাপের বাড়িতে, এদিকে স্বামী স্বামীর বাড়িতে, স্বামীর সাথে বাচ্চা স্ত্রী 2টা দিয়ে গেছে, আর 1টা দুধের দুধ পান করে, 1টা নিজে নিয়ে গেছে স্ত্রী সাথে করে, 2টা স্বামীর বাড়িতে, এরা পড়াশোনা করে, কি একটা এলোমেলো অবস্থা দেখেন। স্ত্রী স্বামী স্বামীর সাথে বাচ্চা বড় 2টা, যে দুটিগুলো লেখাপড়া করে এগুলো এখানেই থাকে, আর 1টা ছোট, এটা দুধ পান করে, এখন এটা স্ত্রীর সাথে চলে গেছে বাপের বাড়িতে। এখন স্ত্রী ওই বাড়িতে যায় 10-15 দিন, 1 মাস 2 মাস থাকলো, থাকার পরে এখন তো ভাইদের দৃষ্টি তার বোনের প্রতি অন্যরকম হয়ে গেছে, হ্যাঁ আমাদের উপর আইসা পড়ে আছো তুমি, ভাবিরা তার সাথে খারাপ আচরণ করে, প্রতিবেশী খোঁচা দিয়ে কথা বলে, তুমি ভালো হইলে তুমি কেন স্বামীর ঘর ছেড়ে 3 বাচ্চার মা চলে আসলা, কেন তোমাকে তালাক দিল? মোট কথা তার জীবন ওই বাপের বাড়িতে বিষিয়ে উঠবে। তখন সে চিন্তা করবে, হায় আমার তো স্বামীর বাড়িটাই ভালো ছিল, 3টা বাচ্চা নিয়ে ভালোই তো ছিলাম, স্বামী নইলে এই অত্যাচারটা আমারে করেছে, একটু মেনে যেতাম, একটু সংশোধন করানোর চেষ্টা করতাম, এখন অন্যত্র বিয়ে বসতে গেলেও বিভিন্ন বাধা, আর এই ধরনের অবস্থায় মানুষ যে তালাকপ্রাপ্ত হয়ে আসে অথবা তালাক দেয় তাকে বিয়ে করতেও ভয় করে, তার কাছে বিয়ে দিতেও ভয় করে, তাকে বিয়ে করলে আবার না জানি আমার সাথে এই ধরনের হয় কিনা, তার কাছে বিয়ে দিলে সে আগের বউর মতো এই বউর সাথেও করে কিনা, অনেকটা খুব সমস্যা দেখা দিবে। এদিকে স্বামী আইসা অফিসে চলে গেছে, সময় মতো খাইয়াও যাইতে পারে না, না খাইয়া সারাদিন অফিস করছে, আইসা দেখে বাসা এলো গেল, বিছনা গোছালো, কাপড় চোপড় গোছালো, ঘরের আসবাবপত্র সব গোছালো, সন্তান 2টা না খাইয়ে ঘুমাইয়া আছে, আইসা শুনছে 1টা স্কুলে গেছে আর 1টা যায় নাই, আর 1টা মারামারি করছে, এই যে একটা অবস্থা, প্রতিদিনই এই ধরনের সমস্যার সম্মুখীন হইতেছে স্বামী স্ত্রী উভয়ে, সে বাপের বাড়িতে, এদিকে স্বামী নিজের বাড়িতে, স্বামীর ভিতরে অনুশোচনা বোধ কাজ করতেছে, যে স্ত্রী তো সব ঠিকঠাক করে রাখতো, বাচ্চাগুলো গুছায় রাখতো, সংসারটা গুছায় রাখতো, সময় মতো খাবার খেয়ে অফিসে যেতে পারতাম,
বিছনাটা শোয়ার জন্য কত সুন্দর পাইতাম, মশারিটা টানাই দিত, কাপড় চোপড় গুলো ধুয়ে দিত। আর সব এলোমেলো, স্বামীর মনেও অনুশোচনা বোধ কাজ করতেছে, স্ত্রীর মনেও অনুশোচনা বোধ কাজ করতেছে। এদিকে বেশ কয়েক মাস চলে গেছে, উভয় আবার উভয় মুরব্বীদেরকে বলছে, দেখেন তো আমাদেরকে একটু মিলানো যায় কিনা, খুব অসুবিধা হইতেছে। বাস আবার উভয়ের মুরব্বীরা যখন বসলো, দুইজনে স্বামী স্ত্রী দুইজনেই নরম। ছয় মাস পরে আবার দুইজন একত্রিত হয়েছে, বিচ্ছেদটা হয়েছিল কত তালাকের মাধ্যমে, এক তালাকের মাধ্যমে। এটা আহসান তালাক, সর্বোত্তম তালাক, সাহাবায়ে কেরাম এটাকে পছন্দ করতেন। বা ছয় মাস পরে উভয় আবার একত্রিত হইতে চাইতেছে, নিজেদের ভবিষ্যতের স্বার্থে, নিজেদের শান্তির স্বার্থে, বাচ্চাগুলোর ভবিষ্যতের স্বার্থে। বাস হুজুর একজন ডাক দিয়ে আইনা বিয়ে করায় দেন, কারণ এক তালাক সেটা অকাট্য তালাক হয়ে পতিত হয়েছে। এই এক তালাক পতিত হইলে যেটা অকাট্য হয়ে যায়, যেটা শরীয়তের ভাষায় বায়ান বলা হয়, তখন বিবাহ দোহরানোর মাধ্যমে, দ্বিতীয়বার বিবাহ করানোর মাধ্যমে আবার স্ত্রী স্বামী একসাথে হয়ে যেতে পারবে। হয়ে গেল, এটাকে তালাকে আহসান বলে, সর্বোত্তম তালাক বলে। এবং এটা সময় নিয়ে এইভাবে যদি তালাক দেওয়া হয় বা এই নিয়মে যদি তালাক কার্য করার দিকে হাঁটা হয়, তো আমি বলেছিলাম গত সপ্তাহে শতকরা 95টাই তালাক কি হবে না, কার্যকর হবে না, তালাকেই হবে না, তালাকের দিকে যাবেই না, সংশোধন হয়ে যাবে। আরেকটা তালাক হল হাসান, এটা হলো সর্বোত্তম তালাক, সুন্দর তালাক। সেটা তিন পবিত্র, তিন মাসে তিন পবিত্র অবস্থায় তিনটা তালাক দেওয়া। প্রথম প্রথম মাসে স্ত্রী তার পিরিয়ড থেকে পবিত্র হইল, আর এই পবিত্রতার সময় যখন শুরু হইল, স্বামী স্ত্রী বিশেষ অবস্থায় যাওয়ার আগেই স্বামী স্ত্রীকে এক তালাক দিবে, এক তালাক দিবে। বাস এইভাবেই থাকবে, স্বামী স্ত্রীর উভয় আলাদা আলাদা। এক মাসের ভিতরে যদি উভয়ের মধ্যে অনুশোচনা বোধ কাজ করে, তো ফিরায় নিলেই চলবে। এই এক মাসের ভিতরে উভয় সংশোধন হইল না, তো দ্বিতীয় পিরিয়ড শুরু হবে স্ত্রীর। দ্বিতীয় পিরিয়ড শেষ হওয়ার পরে যখন পবিত্রতার সময় শুরু হয়ে যাবে, স্ত্রীর সাথে বিশেষ সময়ে যাওয়ার আগেই, বিশেষ সময় চলে গেলে ফিরে চলে আসবে, তখন আর কথাও বলা লাগবে না, ফিরিয়ে নিলাম। ওই দ্বিতীয় পবিত্রতায় তাকে দ্বিতীয় তালাক দেওয়া, এভাবেই চলতে থাকবে। দ্বিতীয় মাস চলতে চলতে যদি অনুশোচনা বোধ কাজ করে, তো ফিরিয়ে নিবে, আর অনুশোচনা বোধ কাজ না করলে তৃতীয় পিরিয়ড শুরু হবে। এরপরে পিরিয়ড শুরু হওয়ার পরে যখন পবিত্রতার সময় আসবে, আসলে স্ত্রীর কাছে বিশেষ সময় যাওয়ার আগেই তাকে তিন নম্বর তালাকটা দিবে। এইবার তিন নম্বর তালাক দেওয়ার পরে সামনের পিরিয়ডটা শেষ হইলে বাস উভয়ের মধ্যে বিচ্ছেদ। এই অবস্থায় স্ত্রীকে আর ফিরিয়ে আনার কোনো সুযোগ থাকবে না, বাস তিন পবিত্র সময়, তিন মাসে তিনটা কি হইল, তালাক। তো এটার মধ্যে তিন মাসের ভিতরে তিনটাই শেষ হয়ে যায়, এই জন্য এটা হলো হাসান, সুন্দর। তিন মাস কম না, তিন মাসের ভিতরেও অনুশোচনা বোধ জাগ্রত হইতে পারে। তো এটার চেয়ে উত্তম হইল কোনটা, আহসান, যেটা এক তালাকের মধ্যে কাজ শেষ করা। তিন নম্বর তালাক, যেটা তালাকের তৃতীয় প্রকার, সেটা হলো বিদআত, সেটা হলো হারাম। সেটা হলো কি বিদআত, সেটা হলো হারাম। সেটা কি, সেটা হলো একসাথে স্ত্রীকে তিন তালাক দেওয়া, অথবা একসাথে স্ত্রীকে দুই তালাক দেওয়া, এটা বিধান, এটা শরীয়ত নিষিদ্ধ। অথবা পিরিয়ড চলাকালীন সময়ে স্ত্রীকে তালাক দেওয়া, এটাও বিধান, এটাও নিষিদ্ধ। অথবা পিরিয়ড শেষ হওয়ার পরে পবিত্র যে সময়টা, ওই সময়ে স্ত্রীর কাছে বিশেষভাবে যাওয়া হয়েছে, হওয়ার পরে ওই পবিত্র সময়ের মধ্যেই তালাক দেওয়া, এটাও বিধান,
এগুলো নিষিদ্ধ। হ্যাঁ, বেদাত হওয়ার পরেও যদি কেউ এইরকম তালাক দিয়ে বসে, পিরিয়ডের অবস্থায় তালাক দিল, একসাথে তিন তালাক দিল, একসাথে দুই তালাক দিল, তালাক কিন্তু কার্যকর হয়ে যাবে, তালাক কিন্তু কি হয়ে যাবে, কার্যকর হয়ে যাবে। এইভাবে তালাক দেওয়া নিষিদ্ধ, কিন্তু নিষিদ্ধ অবস্থায় যদি কেউ দেয়, কার্যকারিতা নিষিদ্ধ হবে না, কার্যকারিতা হয়ে যাবে, অর্থাৎ তিন তালাক হয়েই যাবে। আপনি দেখেন শরীয়তে নিষেধ করা হয়েছে একজন আরেকজনকে খুন করা, হারাম, আল্লাহর সাথে জিহাদ করার মতো। তো কেউ যদি কাউকে খুন করে তো সে খুন হবে কিনা? হবে। তার গলা যদি কেটে দেয়, গলা কাটবে কিনা? কেটে যাবে। কিন্তু এটা তো হারাম, নিষেধ, কার্যকারিতা কিন্তু নিষেধ না, কার্যকারিতা হয়ে যাবে। চুরি করে, অন্যায় ভাবে আত্মসাত করে খাবার খাওয়া হারাম, নিষেধ, শরীয়ত নিষেধ করছে। তো কেউ যদি চুরি করে খাবার খায়, খাওয়া হবে কিনা, পেট ভরবে কিনা? ভরবে। আরো বিস্তারিত আলোচনা আমরা করবো সামনের দিকে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।